সুরসম্রাজ্ঞী লতাজির স্মৃতিচারণে গজলশিল্পী জেনিফার রয়, সদ্যপ্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর দেশজুড়ে শোকের ছায়া। দেশবাসীকে কাঁদিয়ে পরলোক গমন করলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। 27 দিনের লড়িয়ে মৃত্যুর কাছে হার মানলেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। কোভিড আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে গত 8 জানুয়ারি ভর্তি হয়েছিলেন গায়িকা লতা মঙ্গেশকর। শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার আইসিউতে রাখা হয়েছিল। চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসা করা হচ্ছিল, কিন্তু রবিবার তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। সুরসম্রাজ্ঞীর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী সহ দেশের অগণিত ভক্ত। তেমনই এক ভক্ত জেনিফা, খুব কাছে থেকে দেখছেন তাকে, যে কোনো অনুষ্ঠান শুরু করেন লতাজির গান গেয়ে। গায়িকার মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত মহল, সেই সঙ্গে শোকস্তব্ধ জেনিফার মতো অগণিত শিল্পী। ভাষা প্রকাশ না করতে পারলেও বিনম্র চিত্তে স্মৃতিচারণ করলেন গজল শিল্পী জেনিফা রয়। মানে কি বলবো, না সম্পর্কে উনি তো মানে সুরের সাগর বলা যায়। এবং উনি মানে এত মানে মানুষের একটা অনেক বড় শখ, যখন থেকেই উনি গান স্টপ হয়েছে, উনি বয়স হয়েছেন তখন থেকেই ওনাকে আমরা বলতে গেলে হারিয়ে ফেলেছি। কারণ ওনার গান আমরা আর পাচ্ছিলাম না, ওনাকে শুনতে পাচ্ছিলাম না, যেহেতু উনি ওনার বয়স হয়েছে। তার সাথে আজ উনি আমাদের একেবারেই ছেড়ে চলে গেলেন। এরকম ভয়েস, এরকম মানে সুরের সাগর শুধু বলবো না, কোটি কোটি সিঙ্গারদের উনি গুরু। কারণ এত কিছু শিখেছি আমরা, গুরু বলতে শুধু গুরু এই না যে আমরা গেলাম শিখছি বসে, সেটাই কিন্তু আসল গুরু হয় না। গুরু হয় যেখান থেকে আমরা অনেক কিছু নিতে পারি, অনেক কিছু শিখতে পারি, গান শোনার মাধ্যমে, গান করার মাধ্যমে, ওনাকে শুনতে শুনতে। ছোটোবেলায় তো আমি যখন ঘুমাতাম, অনেক ছোটোবেলায় তখন ঘুম থেকে উঠছি না, মা ডাকছে, মা কি করতো, লতাজির গান চালিয়ে দিত, যেন এক্ষুনি উঠে পড়বে। আর ঠিক তাই তখন আমার চোখ খুলে যেত, অনেকক্ষণ ধরে শুনতাম শুনতাম এমন এমন গান, যে গানগুলো আমি জানি না, তখন জন্মই হয়নি আমার, তখন সেই সব গান প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশন আমি অনুভব করতাম। সেই সব গান তোলা, সেসব গান গাওয়া, লতাজির গান গেয়ে স্টেজ শো আমার প্রথম শুরু, তখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন থেকে মানে আমার শুরু। তো সব মানে লতাজির গান গেয়ে যে কত কত আর্টিস্ট নিজের লাইফ শুরু করেছে, এবং সবাই ওনাকেই আদর্শ মনে করেন। এবং ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, শিখেছি বলতে ওনার গায়কি, ওনার স্টাইল, ওনার গান গাওয়ার যে স্টাইল, কিছু কিছু জায়গায় নোট উনি যেভাবে দেন, শুধু ওনার গানই ইউজ করতাম না, আমার নিজস্ব গানে, আমার নিজস্ব রেকর্ডিংয়ে, আমার নিজের প্লেব্যাকে, যত বাংলা ছবির গানে, এমনকি আমার গজলে।